প্রিয় ছাত্র ও ছাত্রীরা আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার থেকে ভূগোলের বেশ কতগুলি পৃষ্ঠার প্রশ্নের উত্তর নিয়ে তার জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো দেখো আজকে প্রথম তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠার বিভাগ কয়ে রয়েছে যে বিকল্পগুলোর মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করতে প্রথম প্রশ্ন কি লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো সঠিক উত্তর দ্রবণ ক্ষয় সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে কি বলে সঠিক উত্তর দেখো আমি কিন্তু তোমাদের শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলি বলে দিচ্ছি তোমরা উত্তরগুলো খাতাতে লিখে নাও অথবা এখানে বইতে কিন্তু তোমরা টিকচিহ্ন দিয়ে নিতে পারো বার্ষিক উষ্ণতার প্রসার কম দেখা যায় যে জলবায়ু অঞ্চলে সঠিক উত্তর নিরক্ষীয় জলবায়ু উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মিলনস্থলে সৃষ্টি হতে পারে না শৈবাল সাগর তারপরে হচ্ছে দেখো রয়েছে পাঁচ নম্বরে হেটোরোসফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর ভারত মহাসাগরে সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ু গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় উনিশশো সালে আট নম্বর জাস্কর ও পীর্পাঞ্চলের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা সিকিম ও চুম্বি পতাকার মধ্যে যোগাযোগ রক্ষা করে জজিলা নাগার্জুন সাগর প্রকল্প গড়ে উঠেছে যে নদীতে তা হল কৃষ্ণা ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে কোথায় সঠিক উত্তর হবে কেরালায় ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হল চীনা বাদাম দু সালে ভারতের জনগণনা অনুযায়ী বৃহত্তম মহানগর হল মুম্বাই তারপরে রয়েছে দেখো ট্রোপোগ্রাফিক মানচিত্রের হয় এটি কিন্তু রিপিট প্রশ্ন অনেকবারই রিপিট হয়েছে প্রশ্নটি ওয়ান টু ফিফটি থাউজেন্ড এবারে বিভাগ খাওয়া দেখো শুদ্ধ হলে শু আর অশুদ্ধ হলে অ হিমদ্রণিতে স্টার হ্রদ গঠিত হয় শুদ্ধ বায়ুমণ্ডলে স্তরে মেরু প্রভা দেখা যায় অশুদ্ধ তাহলে সঠিক কী হবে আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় বায়ন দেখা যায় প্রধানত বর্ষা ঋতুতে শুদ্ধ আধুনিক শিল্পদানও বলা হয় লহুস্পাত শিল্পকে অশুদ্ধ কারণ এখানে এই যে দেখো আমি কিন্তু কারণটি লিখে দিয়েছি যে অশুদ্ধ কেন এটা হবে প্রথমত পেট্রোরাশিয়ান শিল্পকে আধুনিক শিল্পদানও বলা হয় এর কারণটা দেখো আমি লিখে দিয়েছি তোমরা এটা পড়ে নাও পরে রয়েছে লুনি ভারতের একটি অন্তর্বাহিনী নদী শুদ্ধ ভারতের রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে অশুদ্ধ কারণ মোট ইক্ষু উৎপাদনে যে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু উত্তরপ্রদেশে উৎপাদিত হয় তাই কিন্তু উত্তরপ্রদেশকে ভারতের ইক্ষু রাজ্য বলা হয় তারপরে রয়েছে ভারতের উপগ্রহ মানচে যে ক্ষুদ্রতম একক হল পিক্সেল এটিও হবে শুদ্ধ পরবর্তী উপযুক্ত সব শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ নীলকণ্ঠ একটি কিসের উদাহরণ পিরামিড চূড়া পলল শঙ্কু পর্বতের কোন অঞ্চলে দেখা যায় পাদদেশীয় ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোয়া জলকে বলে লিচেট দেবপ্রয়োগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলানে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ ভারতের বৃহত্তম ডিজেল লোকমেটি কোথায় অবস্থিত বারাণসীতে ভারতের এক নম্বর জাতীয় জলপথ প্রয়াগরাজ এলাহাবাদ অর্থাৎ এলাহাবাদের যে প্রয়াগরাজ সেখান থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত হলদিয়া এবার দেখব পরবর্তী তিন দু নম্বর তিন বলা হয়েছে দেখো যে যে কোনো ছটা প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত এটি ওব নদীর মোহনায় তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখবে হিমবাহের উপরের স্তরে সৃষ্টি হওয়া আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কী বলে সঠিক উত্তর ক্রেভাস দুটি শিববালিআ মধ্যবর্তী করিডোর সাহারায় কি নামে পরিচিত এটি হবে গাসি মানে দুটি শিববালির মধ্যবর্তী ফাঁকে করিডর বলে আর সাহারায় এটি হচ্ছে গাসি নামে পরিচিত ব্যাখ্যাটিও কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করলাম ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত এটি হবে দেরাদুনে পরবর্তী দুই তিন পাঁচ ভারতের সবুজ বিপ্লবের জনক কে ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর মনকুম্বু সাম্বাশীভ স্বামীনাথন কঠিন বজ্রের অক্সিজেন বিহীন দহনকে কি বলে পাইরোলিসিস ভারতের এক নম্বর জাতীয় সড়ক পথ কোনটি এটি হবে দিল্লি থেকে অমৃতসর যেটা হচ্ছে ভারতের এক নম্বর জাতীয় সড়ক সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত এটি হবে দেরাদুনে এবার একটা স্তম্ভ রয়েছে তোমাদের এটি তোমাদের দেওয়া স্তম্ভ সঠিক উত্তরটি হবে এই ছকটি অর্থাৎ গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া চিনুক তুষারভক্ষক বিষাক্ত বজ্র ক্যাডমিয়াম রেটুন প্রথা ইক্ষু চাষ এটি হবে তোমাদের সঠিক উত্তর দেখে নেব পরবর্তী তিনশো নম্বর পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো দেখো তিনশো চুয়ান্ন নম্বর যে পৃষ্ঠায় প্রশ্নগুলো রয়েছে সেগুলি হলো প্রথম বিভাগ ক ক বিভাগে দেখো কী বলা হয়েছে এখানে ক বিভাগে বলা হয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে এক্ষেত্রে সঠিক উত্তর আরো হর্ন ম্যাটার হর্ন হল একটি পিরামিড চূড়া এটা আগের পৃষ্ঠাতেই কিন্তু আমরা পেলাম সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ একটি শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল মরা কোটাল সৃষ্টি হয় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমীতে ব্যাগ যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে মৎস্যর জন্য মানে মাছের জন্য আর জীবাণু দ্বারা বজ্রের যে বিয়োজন তাকে বলা হয় কম্পোস্টিং ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল সেটি হচ্ছে কোঙ্কন উপকূল ন নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম কী এটি হবে গোয়া শিবালিক হিমালয়ের পাদদেশী অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে ভিলাইয়ে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো বয়ন শিল্প উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন শিলিগুড়ি ডিগ্রিসিট টোপোম্যাপের এফ হল ওয়ান টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ এক স্টু পঁচিশ হাজার এবারে বিভাগ দেখো আগের মতোই রয়েছে প্যাটার্ন প্রথম প্রশ্ন যে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাটনক বলে এটি অশুদ্ধ এটি হবে ইনসেল বার্জ স্ট্রাটোস্পিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এটিও অশুদ্ধ এটা হবে ট্রোপোস্পিয়ার আর মেসোস্পিয়ার এখানে যদি বায়ুর স্তরের যে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে আর পূর্ণমালা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে এটি ভুল এটা হবে আমাবস্যা তিথিতে আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ সদ্য দাক্ষিনাত মালুভূমি লা মালুভূমির উদাহরণ শুদ্ধ ভারতের ডেট্রয়েড বলা হয় ব্যাঙ্গালুরুকে অশুদ্ধ কারণ এটা হবে চেন্নাইকে চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েড ভারতের ন্যাটমো অর্থাৎ এন এটি এমও ন্যাটমো সংস্থা বিষয়ভিত্তিক মানচিত্র প্রস্তুত করে এটি হবে শুদ্ধ পরবর্তীতে রয়েছে দেখো শূন্য স্থান পৃথিবীর বৃহত্তম উপত্যকা কি হেমবাহ আলাস্কার হুবার হিমবাহ মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলে ওয়াদি বায়ুর চাপমাপক যন্ত্রটি হল ব্যারোমিটার তারপরে ভূমে জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় বৃষ্টি জল সংরক্ষণে কোন রাজ্য অগ্রণী ভূমিকা পালন করে তামিলনাড়ু ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথন সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তরে কোথায় অবস্থিত দেরাদুনে এটা তোমরা আগের পেজেই কিন্তু পেয়ে গেলে পরবর্তী দুই দশমিক তিনে দেখো বলা হয়েছে যে একটি বা দুটি শব্দে উত্তরগুলো দাও তো প্রথম প্রশ্ন তোমার বায়ু সমান্তরালে গঠিত বালিয়াড়িকে কি বলে এটা হবে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি দেখো আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ বাক্যে উত্তরটি কমপ্লিট করবে দু নম্বর পাহাড়ে ঢালবে নিম্নগামী শীতল বায়ুকে কি বলে ক্যাটাবেটিক বায়ু আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গুরুশিখর যেটি এক হাজার সাতশো বাইশ মিটার উচ্চতা কালবৈশাখী আসামে কি নামে পরিচিত বরদৈশাল্লা নামে পরিচিত ময়লা বা ধোয়া জলকে কী বলে লিচেড এটা আগের পৃষ্ঠা সংখ্যাতেই তো কিন্তু তোমরা দেখবে আছে তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় যেগুলো আমি বললাম এখন ভারতের চা গবেষণাগাটি কোথায় অবস্থিত অসমের টোকলাই ও যোরহাটে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে পেট্রোরাশায়ন শিল্পকে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল ম্যাক্সিমাম প্রশ্নই দেখো আগের পৃষ্ঠাতে কমন রয়েছে তোমরা এবারে দেখো একটা ছক দেওয়া রয়েছে বাম দিকের সাথে ডান দিকে স্তম্ভ মেলানো এটা তোমাদের বইতে দেওয়া প্রশ্নর যে ছক আর উত্তরের ছক হচ্ছে এইটি এটি তোমরা করবে যে ইনসার্ট কৃত্রিম উপগ্রহ একটি ক্রেভাস হিমবায়ের ফাটল ফালিচাষ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে এবং তাল হচ্ছে হ্রদ তাহলে দেখো আজকে এই যে দুটো পৃষ্ঠার প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ